তুরস্কে হয়ে গেল তৈলাক্ত শরীরের জমজমাট কুস্তি লড়াই। কিরপিনার নামে পরিচিত কয়েকশো বছরের পুরনো এই প্রতিযোগিতা ইউনেস্কোর মানবসৃষ্ট ঐতিহ্যের তালিকাভুক্ত। কিরপিনার বিশ্বের সবচেয়ে পুরনো খেলাগুলোর একটি। এ খেলায় প্রতিযোগীরা নিজেদের শরীরে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল মেখে কুস্তি করতে নামে। তাদের পরনে থাকে চামড়ার তৈরি এক ধরনের প্যান্ট। প্রতি বছর জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে তুরস্কের ইদ্রিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, চলে সাত দিন। এ প্রতিযোগিতাটা কয়েকশো বছরের পুরনো। এবার আবহাওয়া বেশ ভালো। আমরা 51 জন প্রতিযোগী প্রধান কুস্তিগির হওয়ার জন্য লড়াই করছি। অটোম্যানদের শাসনামলে তুরস্কের প্রায় প্রতিটি রাস্তায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। কিরপিনারে আমার এবার 19 বছর হবে। কুস্তি সবাই করতে পারে না। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এটা খেলছি। আশা করছি সকল কষ্টের প্রতিদান পাবো। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা কিরপিনার প্রতিযোগিতা। আমার বয়স 63 বছর। 10 বছর ধরে আমি এ প্রতিযোগিতা দেখতে আসি। আমার 13 বছরের নাতিও একজন কুস্তিগির। খেলাটির প্রতি আমাদের ভালোবাসা ভাষায় প্রকাশ করা যাবে না। 14 শতক থেকে শুরু হওয়া এই খেলাটি 2010 সালে ইউনেস্কোর মানবসৃষ্ট ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। সারা মাহবুব, দীপ্ত বার্তা কক্ষ। তুরস্কে হয়ে গেল তৈলাক্ত শরীরের জমজমাট কুস্তি লড়াই। কিরপিনার নামে পরিচিত কয়েকশো বছরের পুরনো এই প্রতিযোগিতা ইউনেস্কোর মানবসৃষ্ট ঐতিহ্যের তালিকাভুক্ত। কিরপিনার বিশ্বের সবচেয়ে পুরনো খেলাগুলোর একটি। এ খেলায় প্রতিযোগীরা নিজেদের শরীরে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল মেখে কুস্তি করতে নামে। তাদের পরনে থাকে চামড়ার তৈরি এক ধরনের প্যান্ট। প্রতি বছর জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে তুরস্কের ইদ্রিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, চলে সাত দিন। এ প্রতিযোগিতাটা কয়েকশো বছরের পুরনো। এবার আবহাওয়া বেশ ভালো। আমরা 51 জন প্রতিযোগী প্রধান কুস্তিগির হওয়ার জন্য লড়াই করছি। অটোম্যানদের শাসনামলে তুরস্কের প্রায় প্রতিটি রাস্তায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। কিরপিনারে আমার এবার 19 বছর হবে। কুস্তি সবাই করতে পারে না। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এটা খেলছি। আশা করছি সকল কষ্টের প্রতিদান পাবো। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা কিরপিনার প্রতিযোগিতা। আমার বয়স 63 বছর। 10 বছর ধরে আমি এ প্রতিযোগিতা দেখতে আসি। আমার 13 বছরের নাতিও একজন কুস্তিগির। খেলাটির প্রতি আমাদের ভালোবাসা ভাষায় প্রকাশ করা যাবে না। 14 শতক থেকে শুরু হওয়া এই খেলাটি 2010 সালে ইউনেস্কোর মানবসৃষ্ট ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। সারা মাহবুব, দীপ্ত বার্তা কক্ষ।